একটি স্বাস্থ্য সমীক্ষা করে দেখা গেছে যে বিভিন্ন রুগীদের যাদের হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ রয়েছে ওনারা বেশিরভাগই চিন্তা করেন তারা ভাবেন যে হাই ব্লাড প্রেশার আছে মানে কোনো একটা বড় সড়ো একটা রোগ এরকমটা কিন্তু নয় এরকমটা একটা পুরো ভুল ধারণা রক্তচাপ বা ব্লাড প্রেশার প্রত্যেকটা মানুষের ছোটোর থেকে বড় সবারই কিন্তু থাকে সেক্ষেত্রে যাদের কম থাকে তাকে বলা হয় লো ব্লাড প্রেশার মানে রক্তচাপটা কম রয়েছে যাদের একটু বেশি থাকে তাদেরকে বলা হাই ব্লাড প্রেশার আপনাদের যদি এরকম সমস্যা থাকে বা আপনার বাড়ির যদি কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের কাছে নিয়ে যাবেন চিকিৎসক বা ডাক্তার বাবু আপনাকে বা সেই রোগীটিকে প্রেশার অনুযায়ী সেটা কি রয়েছে উচ্চ রক্তচাপ কতটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু কিছু ধরনের ওষুধ যেটা উচ্চ রক্তচাপে কমাবে সেই ধরনের ওষুধ কিন্তু দিয়ে থাকেন আজকের যে প্রেসক্রিপশানটা আমরা সমাধান করব এখানে আমরা দেখব যে একটি পেশেন্ট ওনার বয়স তিরিশ থেকে চল্লিশের মধ্যে ওনার উচ্চ রক্তচাপ দেখা যায় এবং উনি খুব চিন্তিত হয়ে পড়েছেন চিন্তার কারণে কিন্তু আমাদের রক্ত চলাচলটা খুব বেশি পড়ে মানে বেড়ে যায় যার ফলে ব্লাড প্রেশারটা আরও বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা সেই প্রেসক্রিপশানটা দেখব এবং সেই প্রেসক্রিপশানে আমরা ভালো মতো খেয়াল করবো উচ্চ রক্তচাপ কমানোর পাশাপাশি তিনি যে গভীর চিন্তা বা মানসিক সমস্যা একটু ভুগছেন সেটাকেও ঠিক করার জন্য ওষুধ দেওয়া হয় এবং তার পাশাপাশি এখানে কিছু টেস্ট করারও কথা বলা হয় সেই জিনিসটাকে আমরা খেয়াল করব কি কী লেখার রয়েছে সেই টেস্ট তো ভিডিওটি পর্যন্ত শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনি যদি প্রথমবার আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি আপনার খুবই ভালো লেগে থাকে পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন বন্ধুরা এখানে যে প্রেসক্রিপশানটা আপনারা দেখতে পাচ্ছেন প্রেসক্রিপশানে পেশেন্টটার নাম দেওয়া রয়েছে এবং পেশেন্টটার সেক্স কি মেল এবং বয়সটা খেয়াল করবেন এখানে লেখা রয়েছে উনচল্লিশ বছর বয়স তিনি ডাক্তারবাবুকে দেখান যেরকমটা সমস্যা বললাম তো ডাক্তারবাবু ওনার প্রেশারটাকে প্রথমে চেক করেন ব্লাড প্রেশার দেখুন এখানে লেখা রয়েছে বিপি বিপি মানে হচ্ছে ব্লাড প্রেশার যেটা রয়েছে একশো ছিয়াত্তর বাই একশো নয় মিলিমিটার অফ মার্কারি ব্লাড প্রেশারটা কী সেটা আগে বলে দেই যাকে বাংলা বলা হয় রক্তচাপ রক্তচাপ হলো নামে তার পরিচয় রয়েছে যে রক্ত কি করবে চাপ সৃষ্টি করবে কোথায় চাপ সৃষ্টি করবে রক্তনালীর গায়ে বা রক্তনালীর ওয়ালের ভেতরে কি করবে চাপ সৃষ্টি করবে যেটা প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা স্বাভাবিক রক্তচাপ থাকে প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক অবস্থায় যে রক্তচাপ সেটা হচ্ছে একশো কুড়ি উপরেরটা থাকা দরকার এবং নিচেটা হচ্ছে আশি আরও ভালো মতো বললে ভালো হয় উপরের প্রেশারটাকে বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেশার যার মাত্রাটা একশো দশ থেকে একশো তিরিশ মিলিমিটার অফ মার্কারি এবং নিচের যে প্রেশার সেটাকে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যার মাত্রা সত্তর থেকে নব্বই মিলিমিটার অফ মার্কারি এক্ষেত্রে আমরা যে পেশেন্টটা দেখছি সেই পেশেন্টটা রয়েছে একশো ছিয়াত্তর এবং নিচেটা রয়েছে একশো নয় তো সেক্ষেত্রে ব্লাড প্রেশারটা কিছুটা বেশি রয়েছে এবং তার পাশাপাশি এখানে দেখুন পেশেন্টটার পালস রেট মাপা হয়েছে পালস রেট যেটা আমরা বলি হৃৎস্পন্দনের হার এটা কি যে প্রতি মিনিটে আমাদের হৃদস্পন্দন যে সংকোচনের সংখ্যা যেটাকে বিট বা মিনিটে মানে বিট পার মিনিটে প্রকাশ করা হয় অর্থাৎ অক্সিজেন কতবার গ্রহণ করা হচ্ছে এবং কার্বন অক্সাইড কতবার নিশন করা হচ্ছে তা যে স্পন্দনের হার সেটাকেই মেধা করার জন্য আমরা এক ধরনের রেট মাপার যে যন্ত্র সেরা সাহায্যে আমরা দেখে নেব তো রেটে যে স্বাভাবিক রেঞ্জ যেটা থাকা উচিত একজন প্রাপ্তবয়স্ক মানুষের সেটা ষাট থেকে একশো বিটস পার মিনিট থাকা উচিত যদি ষাট থেকে একশোর যদি বেশি হয় তাহলে সেটাকে বলা হবে উচ্চ হৃৎস্পন্দন বা যাকে ইংলিশে বলা হয় টাকি কার্ডিয়া এবং যদি দেখা যায় সাইটের কম রয়েছে তাহলে সেটাকে বলা হবে কম হৃৎস্পন্দন বা ব্রাডি কার্ডিয়া এটা মনে রাখবেন এক্ষেত্রে পেশেন্টটা রয়েছে আটাত্তর বিট পার মিনিট মানে হচ্ছে আটাত্তর বার মানে মিনিটে আটাত্তর বার হৃৎস্পন্দন হয়ে থাকে তো সেই ক্ষেত্রে নর্মাল রয়েছে তারপর পেশেন্টার কি করা হয় অক্সিজেন লেভেল মাপা হয় অক্সিজেন লেভেল মানে ব্লাডের মধ্যে অক্সিজেনের উপস্থিতি কতটা আছে সেটা জানানোর জন্য একজন সুস্থ ও স্বাস্থ্যবান মানুষের যে স্বাভাবিক মাত্রা থাকা দরকার ব্লাড অক্সিজেন লেভেল সেটা হচ্ছে আশি থেকে একশো মিলিমিটার অফ মার্কারি পার্সেন্টেজে বললে পঁচানব্বই থেকে একশোর মধ্যে থাকা উচিত সেক্ষেত্রে এই পেশেন্টটা রয়েছে ছিয়ানব্বই শতাংশ এটা মনে রাখবেন এবং এই যে পেশেন্টটার উচ্চ রক্তচাপ রয়েছে সেই উচ্চ রক্তচাপটাকে কমানোর জন্য ডাক্তারবাবু এখানে যে সমস্ত ওষুধগুলো দিয়ে থাকেন সেই ওষুধগুলো সম্পর্কে আমরা পরিচিত হব তো প্রথম যে ওষুধটা দিয়ে থাকেন যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অ্যামলো ফাইভ লেখা রয়েছে একটি করে ট্যাবলেট ওডিপিসি ওডিপিসি একটা ল্যাটিন শব্দ ল্যাটিন কোড একটা যেটা যার পুরো নাম ওডিতে হচ্ছে ওয়ান্স ডেইলি আর ইতে হচ্ছে পোস্ট সাইবস ওয়ান্স ডেইলি মানে প্রতিদিন একবার করে পোস্ট সাইবস মানে খাবার পর টু কন্টিনিউ মানে কন্টিনিউ খাওয়ার কথা বলা হয়েছে এবং নিয়মিত ওষুধ খাওয়ার সেবন করার পর কোনো রকম অসুবিধা ডাক্তারকে দেখাতে পারেন বা এক মাস পরে বা প্রয়োজন অনুযায়ী দুই সপ্তাহ পর আবার ডাক্তারের কাছে প্রেশারটা মেপে চেক আপ করাতে পারেন একটি করে ট্যাবলেট সকালে খাওয়ার কথা বলা হয়েছে তার ইন্ডিকেশানটা কীভাবে হয়ে দিয়েছে দেখুন প্রথমে ওয়ান লেখা রয়েছে তারপরে ক্রস চিহ্ন তারপরে ক্রস চিহ্ন মানে সকালে একটি করে খাওয়ার পর খাওয়ার কথা বলা হয়েছে এরপর পেশেন্টটিকে যে ওষুধটা দেওয়া হলো প্রথমে এই অ্যাম্লো যে ওষুধটা এর যে কম্পোজিশান সেটা বলা হয়নি সেটা বলে দিই অ্যাম্লো এর কম্পোজিশান হচ্ছে ডিপিন পাঁচ মিলিগ্রাম এই ওষুধটা উচ্চ রক্তচাপটাকে কমাতে এবং হার্ট অ্যাটাক যেন না হয় তার জন্য দেওয়া হয় ডিপিনকে বলা হয় ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ক্যালসিয়াম চ্যানেলটাকে কি করে দেবে ব্লক করে দেবে মনে রাখবেন ক্যালসিয়ামটা কি করে হার্টের সংকোচনের ক্ষেত্রে কিন্তু সাহায্য করে সংকোচন এবং প্রসারণের ক্ষেত্রে সেক্ষেত্রে ক্যালসিয়াম লেভেলের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে হৃদস্পন্দন মানে হার্টে যে মাংসপেশিগুলো সেটা বেশি সংকুচিত হয়ে যায় যার ফলে রক্ত চলাচলের ক্ষেত্রে অসুবিধা হতে পারে তার জন্য এই অ্যাম্ব্রোডিপিন কি করবে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হিসাবে কিন্তু কাজ করবে এবং এখানে যে আরেকটি ওষুধ দেওয়া রয়েছে টেলমি সার্টন দেখুন এখানে লেখা রয়েছে টেলমি সার্টন চল্লিশ মিলিগ্রামের ওষুধটা যার খাওয়ার নিয়ম বলে দিয়েছে ওডিপিসি একটি করে ট্যাবলেট ওডিপিসি ওডিপিসিটা পিসিটা যেরকমটা বললাম ওয়ান্স ডেলি প্রতিদিন একবার করে পিসি মানে পোস্ট সাইবস তো এটাও কিন্তু একটা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ কিন্তু এই ওষুধটা খাওয়ার নিয়মটা কি যেহেতু আগের ওষুধটা দেখলাম সকালে একটি করে খাওয়ার কথা বলা হচ্ছিল তো এই টেলমিসার্টন চল্লিশ মিলিগ্রাম ওষুধটা এটা খাওয়াবে বেলা মানে সন্ধ্যার দিকে বলতে পারেন বা বেলা সকালে যদি অ্যামলোডিপিন সকাল আটটার দিকে খায় তাহলে টেলমিসার্টন খাবে রাত আটটার দিকে যেন বারো ঘন্টার একটা গ্যাপ থাকে এরকমটা মনে রাখবেন এই সার্টন যে ওষুধটা ভারতে কিন্তু বিভিন্ন রকম ব্র্যান্ড নেমে কিন্তু পাওয়া যায় এই ওষুধটা সার্টনটাকে বলা হয় টেনসিন রিসেপ্টার ব্লকার বা এ আরবি যেরকমটা অ্যামলোডিপিন ছিল ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এটা হচ্ছে অ্যানজিও টেনসিন রিসেপ্টার ব্লকার এ কি করবে একই রকমভাবে উচ্চ রক্তচাপ কমাতে কিন্তু সাহায্য করবে এটা মনে রাখবেন এবং তারপর এখানে পেশেন্টটিকে প্যান্টোফর্টি নামে একটি ওষুধ দেওয়া হয় যেটা গ্যাসের কাজ করবে একটি করে ট্যাবলেট ওডি এসি ওডি মানে ওয়ান্স ডেইলি আর এসি মানে অ্যান্টেসাইপস মানে সকালে একটি করে খাবারকে কন্টিনিউ দশ দিন খাওয়ার কথা বলা হয় এই প্যান্টো ফর্টি গ্যাসের ওষুধ বললে ভুল হবে এই ওষুধটাকে বলা হয় প্রোটন পাম্প ইনভিটার যা কি করবে স্টোমাকের মধ্যে যে কন্টিনিউ অ্যাসিড যে ফর্মেশন হচ্ছে মানে অ্যাসিড তৈরি হচ্ছে সেটার মাত্রাকে কমিয়ে দেবে এছাড়া প্যান্টোপ্রাজলের আরও অন্যান্য কাজ রয়েছে যা কি করে বিভিন্ন অ্যাসিড ফর্মেশনের কারণে যে আলসারগুলো হয় সেই আলসার থেকেও কিন্তু অনেকটা রিলিফ দেয় এটা মনে রাখবেন এরপর পেশেন্টটা যেরকমটা বললাম উচ্চ রক্তচাপ থাকার কারণে চিন্তা করছেন বা ডিপ্রেশনে চলে যাচ্ছেন তার জন্য যে ওষুধ দেওয়া হয় যাতে এরকম চিন্তা যেন না করেন যেরকম প্যানিক ডিসঅর্ডারগুলো যেরকম হয় ভয় মানে হঠাৎ হতাশ হয়ে যাওয়া বা ভয় পাওয়া তার জন্য পেশেন্টটিকে দেওয়া হয় এই ওষুধটা যেটা অ্যালপ্রাক্স জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম যে ওষুধ অ্যালফ্রাক্স এই ওষুধটা যেটা ট্যুরেন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি যেটা ভারতে পাওয়া যায় এর যে কম্পোজিশান সেটা হচ্ছে জোলাম এই ওষুধটা খাওয়ার নিয়ম কি একটি করে ট্যাবলেট ওডিএইচএস ওডি মানে হচ্ছে ওয়ান্স ডেলি এইচএস মানে হোড়াশোনি মানে রাতে একবার করে খাওয়ার কথা বলা হয় ওডিএচএসটা হচ্ছে একটা ল্যাটিন কোড ল্যাটিন শব্দ থেকে এসছে এটা মরাবেন কন্টিনিউ কতদিন খাওয়ার কথা বলে দশ দিন খাওয়ার কথা কিন্তু বলা হয় এই ওষুধটা যে কাজ করবে মানে যেভাবে কাজ করে অ্যাকচুয়ালি এটা বেঞ্জো ডায়জি পাইন এটাকে বলা হয় মেডিকেল টার্মে এটা কি করবে যে কেমিক্যাল ম্যাসেঞ্জারগুলো থাকে অর্থাৎ গাবা বা গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড এই ধরনের ম্যাসেঞ্জারগুলোকে কী করবে ইনক্রিজ করে দেবে যার ফলে নার্ভ সেলগুলো রয়েছে বা তার অ্যাক্টিভিটিগুলো যার কারণে হতাশ হয়েছে বা চিন্তা হয়েছে বা উত্তেজিত হয়েছে সেটাকে সাপ্রেস করে দেবে এটা মনে রাখবেন এরপর পেশেন্টটিকে রকম টেস্টের করার কথা বলা হয় প্রথম যে টেস্ট সেটা হচ্ছে ইসিজি যার পুরো নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফি এই টেস্টটা দেওয়া হয় যে হৃৎপিণ্ডের বা কোনো রোগ আছে কি না তিনি যে ভয় পাচ্ছেন হঠাৎ হঠাৎ করে ভয় পাচ্ছেন তার জন্য হৃৎপ্রিন্টের কোনো সমস্যা আছে না সেটা শনাক্তকরণ করার জন্য ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাফি টেস্টটা কিভাবে করা হয় সেটা যদি আপনার জানতে ইচ্ছা হয় বা জানার ইচ্ছে থাকে তার পুরো পদ্ধতিতে একটা ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করে ফেলেছি সেই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন সেই ভিডিওটি একবার দেখে নেবেন তারপর পেশেন্টটির রক্তে শর্করা পরিমাণ কতরা রয়েছে তার জন্য ব্লাড সুগার টেস্ট দেওয়া হয় ব্লাড সুগারের মধ্যে বিভিন্ন রকম টেস্ট আসে তার মধ্যে একটি খাওয়ার আগে খাওয়ার পরে বা যে কোনো অবস্থায় করা যেতে পারে তো এই ক্ষেত্রে পেশেন্টটিকে দেওয়া হয় এফ মানে ফাস্টিং ব্লাড সুগার ফ্লাস্টিং ব্লাড সুগার টেস্টের যে স্বাভাবিক মাত্রা সেটা একশো মিলিগ্রাম পার ডেসিলিটার বা তার কম হলে সেটাকে স্বাভাবিক ধরা হয় তারপরে পেশেন্টটিকে যে টেস্ট দেওয়া হয় সেটা হচ্ছে টিএসএইচ যেটাকে বলা হয় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই টেস্টটা যে স্বাভাবিক মাত্রা সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট জিরো মিলি ইউনিটস পার লিটার কিন্তু হতে পারে এরপর পেশেন্টটিকে এছাড়া আরও অন্যান্য টেস্টও দেওয়া হয় যেমন ইউরিয়া টেস্ট ক্রিয়েটিন লেভেল টেস্ট লিপিড প্রোফাইল টেস্ট দেওয়া হয় লিপিড প্রোফাইল টেস্ট হচ্ছে কি যে পুরো সম্পূর্ণ লিভার মানে কোলেস্ট্রল লেভেলটা কতটা রয়েছে সেটা জানার জন্য কোলেস্ট্রল লেভেল এবং তার সঙ্গে ট্রাই গ্লাইসিরাইডস কতটা পরিমাণে রয়েছে সেটা জানার জন্য কিন্তু দেওয়া হয় তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এরকম ভিডিও যদি আপনারা আরও পেতে চান ভিডিও ডিসক্রিপশানে দেখবেন বা প্লেলিস্টে চলে যাবেন অনেকগুলো ভিডিও পরপর দেওয়া রয়েছে এছাড়া নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে কোনো ধরনের ওষুধ সেবন করার আগে অবশ্যই একজন ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ গ্রহণ করবেন